Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Welcome back to my channel. Samisha Fin, Kacho Dure, Desh Bidesh. Je jekhan theke amar bondura amar video upobhog korchen. Apnader shokolke janacchi amar pokkho theke onek onek shubhechha. Asha kori Allahr meherbanite apnara bhalo achen. Amrao bhalo achi. Protidiner moto ajke abar apnader samne hajir hoye gelam. আর নতুন একটি ভিডিও নিয়ে আর প্রথমে ভিডিওটা দেখে নেবেন ছোট্ট একটি লাইক দিয়ে আর দেখতে দেখতে যদি আপনাদের মনে এতটুকু জায়গা করে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে উপরে বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে করে নতুন ভিডিও আপনাদের ঘরে পৌঁছে যায় আর এই রেসিপিটা রুটি পরোটা সাদা বা পোলাও সাথে খুবই ভালো লাগে আর আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ সব সময় আমার পাশে আপনারা থাকবেন এটি আপনাদের কাছে আশা করি আসুন দেখে নিই মূল প্রণালী আজকে আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচামরিচ কুচি রসুনের কোয়া ছলে নিয়েছি আর এখানে মাংসটা আমি হাড়ছাড়া নিয়েছি চিকেন নিয়েছি এখানে আর এখানে টমেটো কুচি আর মরিচের গুঁড়া আর নিয়েছি এখানে বাটার আমি আজকে এই ভর্তাটা তেল ছাড়াই করব এখানে আমি বাটার দিয়ে দিলাম ফ্রাই প্যানে প্রথমে তারপর আমি পরোটাকে গলিয়ে নেব এখন আমি গলিয়ে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেনটা আমি চিকেনটা প্রথমে ব্রাউন করে ভেজে নেব আমি ব্রাউন করে ভেজে নিচ্ছি সামান্য লবণ দিয়ে আর যদি ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে থাকবেন ভুল তো মানুষই করে ভুল হয় যে ভুল হয় না তা এরকম নয় আর এখন আমি ভেজে নিচ্ছি আর এখানে আমি কিছুটা রসুনের কোয়া দিয়ে দিলাম আর যে বন্ধুরা আমার পাশে আছেন প্রতিনিয়ত কমেন্ট করছেন লাইক দিচ্ছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এখন আমি এইভাবে এটাকে ভেজে নিচ্ছি ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব টমেটো কুচি আমি টমেটো ভালো করে ভেজে নিচ্ছি আর আমি অন্য পাশে দিয়ে পেঁয়াজটাকে আমি আলাদা ভেজে নিয়েছি আর এই রেসিপিটা তৈরি করতে বেশি মশলা লাগে না আমি যা যা দিচ্ছি এখানে আপনাদেরকে দেখিয়ে দেব আর বন্ধুদেরকে বলছি অবশ্যই আমার পাশে থাকবেন এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা নিজে হালকা করে ভেজে নিয়েছি আমি অতটা লাল করিনি আর আপনারা চাইলে একসাথেই পেঁয়াজটাকে ভেজে নিতে পারেন এখানে আমি দিয়ে দেব কাঁচা মরিচ কুচি মরিচের গুঁড়া আর জালটা আপনাদের পছন্দ মতো আমার পছন্দ মতো আমি জালটা ইউজ করেছি আপনাদের পছন্দ মতো জালটা দিতে পারেন আর একদম হেলদি এখানে কোনো তেল ইউজ করা হয়নি সম্পূর্ণ তেল ছাড়া আমি ভর্তাটা তৈরি করেছি সবাই খেতে পারবেন এটা আর খুবই লোভনীয় স্বাদ আর এখানে আমি ইউজ করব এখন ধনিয়া পাতা কুচি এই অল্প কিছু উপকরণ দিয়ে খুবই একটি লোভনীয় ভর্তা তৈরি করা যায় আর সব কিছুর সাথেই খেতে পারবেন এভাবে আমি বানিয়ে নিয়েছি আপনাদেরকে আমি ডিসার্ভিং করে দেখাবো আবারও বলছি ভুল ত্রুটি হলে অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন আমি সবসময় আপনাদের পাশে থাকবো আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ এই হচ্ছে আজকে আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ